আজ ভবানীপুরে উপনির্বাচন, সেটা গিয়ে রীতিমতো একটা আলোচনার বিষয়বস্তু রয়েছে। তার আগে যেমনটা আমরা বলেছিলাম যে সৌজন্য বিনিময় করেছেন সিপিএম এর যে সমস্ত কর্মী সমর্থকদের সঙ্গে বসে চা খেয়েছেন, তা নিয়ে কটাক্ষ হয়েছে। ফিরহাদ হাকিম জানিয়েছেন, সবার আগে আমরা পাড়ার ছেলে, চেতলার ছেলে, এখানে কেউ সিপিএম করে, কেউ কংগ্রেস করে, কেউ তৃণমূল করে, এটা আমাদের পরম্পরা, আমরা একসঙ্গে ছোটবেলা থেকে থাকতে ভালোবাসি, ভোটের সময় ওদের খাবার আমরা খাই, আমাদের খাবার ওরা খায়। সিপিআইএম নেতা বলেছেন এটা কোনো গণ্ডগোলের কথা না, সবাই সবাইকে সম্মান দিয়ে চলে, গোটা চেতলা এলাকায় ভোটে কোনো গণ্ডগোলের কোনো সম্ভাবনা নেই। দেখুন, একটা জিনিস হচ্ছে কেউ সিপিএম করে, কেউ কংগ্রেস করে, কেউ তৃণমূল করে, কিন্তু তার আগে আমরা সব চেতলার ছেলে, আমরা পাড়ার ছেলে, সেই পাড়ার সবাই মিলে একসাথে থাকি। এটা আজকে না, ছোটোবেলার থেকে চেতলার এইটা সংস্কৃতি যে আমার ক্যাম্পের খাবার ওদের দিই, ওদের ক্যাম্পের খাবার আমরা খাই, এটা ছোটোবেলার থেকে আছে, তো এটা নতুন কিছু নয়। ওরা আমাদের বন্ধু বান্ধব, আমরা একসাথে বসে আড্ডা মারি, ছোটোবেলায় একসাথে ফুটবল খেলেছি, সিপিএম করি আর তৃণমূল করি বলে ঝগড়া তো করবো না। না না, এটা আমাদের ক্যাম্প আছে, তার পাশে ওদের ক্যাম্প আছে, তো এসে দেখা হলো, ছোটোবেলার বন্ধু কিরম আছিস বলবোই তো। হ্যাঁ, এটা আমরাই চাই, এটা আমাদের সাহেব দিল চা, আমরা সবাই মিলে খেলাম। এখানে সবাই সবাইকে চেনে, সবাই সবাইকে সম্মান দিয়ে চলে, এখানে কোনো ব্যাপার নেই, এখানে না 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 কোনো গণ্ডগোল বা কোনো রকম সম্ভাবনা নেই। হ্যাঁ, আমাদের এই এরিয়াটাতে বেশি 101, 103, 107 আপনার ঘোষপাড়া, হ্যাঁ, পোডকাস্ট কোয়ার্টার বলুন, যাই বলুন না কেন, এখানে কোনো দিনই ইলেকশনের সময় কোনো গণ্ডগোল হয়নি, হবে না।